সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি কথা বলবো আমার বাইকের কালার নিয়ে আর কালার নিয়ে কথা বলার আগে সবার একটা কোশ্চেনের অ্যানসার দিয়ে নেই যে আমার প্রবলেম হয় কি না বাইকের কালারের জন্য তো প্রবলেম আসলে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কখনোই হয়নি কারণ আমার বাইকের পেপারেও হোয়াইট এন্ড আমার বাইকটাও হোয়াইট সো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আমাকে আসলে ফেস করতে হয় না যদি এমন হতো যে আমার বাইকের পেপারে আছে ব্ল্যাক কিন্তু আমি করছি হচ্ছে গিয়ে হোয়াইট সেক্ষেত্রে হয়তো আমার প্রবলেম হতে পারতো অনেকে আমাকে প্রশ্ন করে এটাও যে আমি বাইকের কালার কোথা থেকে করি বা অনেকেই হচ্ছে দেখি যে বাইকের কোনো একটা পার্টসে প্রবলেম হয়েছে কালার উঠে গিয়েছে আচ্ছা যে শব্দ করছে উনি হচ্ছে এই ভদ্র মানুষ চিনছেন তো অনেকেরই হচ্ছে পার্টসে প্রবলেম হলে তারা কি করে সেটা ফেলে দেয় বা নতুন একটা পার্টস কিনে সো সেটা কিন্তু আসলে করতে হয় না কারণ আপনি খুব ইজিলি খুব অল্প মানে খুবই অল্প কষ্টে হচ্ছে গিয়ে যদি আপনার ওই পার্টসগুলো যেগুলোতে দাগ হয় বা ভেঙে যায় সেগুলো আপনারা খুবই ইজিলি রিপেয়ার করে তারপর কালার করে নিতে পারেন সো আমি অ্যাজ ইউজুয়াল এর আগে 3 থেকে 4 বার আমার 2টা বাইকে কালার করেছি রেপসোলে এবং জিএসএক্সারে সো প্রত্যেকটা বাড়ি আমি কালার করেছি জাহাঙ্গীর ভাইয়ার থেকে সো জাহাঙ্গীর ভাইয়াকে হয়তো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা কম বেশি অনেকেই চেনেন বা নতুন ভিউয়ার্স আছেন তাদের জন্য আমি আবারও জাহাঙ্গীর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব এবং ডিটেলস বলে দিব যে আপনারা কোথা থেকে আমার বাইকের মতো কালার করতে পারবেন সো আমি এবার হচ্ছে আমার বাইকে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারই করেছি তেমন কোনো ডিফারেন্ট তেমন কোনো আহামরে চেঞ্জেস আসে নাই তবে কালারে একটা মেজর চেঞ্জ আসছে যেটা আসলে এমনিতে দেখলে কেউ বুঝবেন না কারণ আমার আগের কালারটা ছিল একটু অফ হোয়াইট টাইপের যেটা হচ্ছে একদম স্টক জিএসএক্সারে থাকে কিন্তু এবার আমি খুব ব্রাইট একটা হোয়াইট করেছি এবং শুধু ব্রাইট হোয়াইট করি নাই সেটার মধ্যে ইভেন পার্লও আছে যে কারণে রোদের মধ্যে ইভেন লাইটের মধ্যেও আমার বাইকটাতে অনেক মানে আমার বাইকটা অনেক শাইন করে অ্যান্ড দেখতে খুবই ভালো লাগে তো এই সব কিছু ডিটেলস নিয়ে আমার আজকের ভিডিও তো চলেন আমরা হচ্ছে এখন দেখি যে কিভাবে জাহাঙ্গীর ভাইয়ার দোকানে আপনারা যেতে পারবেন এবং কিভাবে এই রঙের কাজগুলো করা হয় এবং কস্ট কেমন পড়তে পারে তারপর হচ্ছে গিয়ে কোন কোন মানে কোন জায়গায় গেলে আপনারা জাহাঙ্গীর ভাইয়াকে পাবেন তো এই সব কিছুই হচ্ছে আমি এই ভিডিও ডিটেলসে দিয়ে দিব এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাদেরকে যারা তাদের বাইক কালার করানোর চিন্তা করছেন সো চলেন দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও এবং প্রসেসিংগুলো আমরা দেখি এবং প্রসেসিং দেখাতে দেখাতে আমি আপনাদেরকে বাকি ইনফরমেশনগুলো অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো ওয়ে বলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এবং প্রথমে আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার বাইকের যে কিটগুলো আছে সেগুলো হচ্ছে বাইক থেকে সম্পূর্ণই আলাদা করে ফেলা হচ্ছে তো অনেকেরই একটা ভুল ধারণা আছে যে বাইকে হয়তো কিটগুলো বাইকে রেখেই কালার করা হয় এটা আসলে একটা ভুল ধারণা বাইকের হেড থেকে শুরু করে সিট কাউল থেকে শুরু করে বাইকের ট্যাঙ্ক থেকে শুরু করে আপনি যেই পার্টসগুলোতেই কালার করাবেন সেই প্রত্যেকটা পার্টসই হচ্ছে গিয়ে আপনার বাইক থেকে প্রথমে আলাদা করতে হবে আর প্রথমে আলাদা করার পরেই হচ্ছে গিয়ে সেই কিটগুলো আপনাকে রঙের দোকানে দিতে হবে কিট আলাদা করে নিচ্ছি এবং এই কিটগুলো আলাদা করার পরে এগুলো সুন্দর করে একটা বস্তার মধ্যে ভরে একসাথে করে তারপর হচ্ছে আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে দিব তো আপনারা যারা বাইকের ফুল কালার করাবেন ফুল বাইকে কালার করাবেন তাদেরকে অবশ্যই হচ্ছে এই কিটগুলো আলাদা করতে হবে অ্যান্ড তারপরে হচ্ছে আপনাদেরকে রঙের জন্য দিতে হবে তো আমি সবগুলো কিট আলাদা করে ফেলেছি এবং সেগুলো হচ্ছে বস্তার ভিতরে ভরে একসাথে করে তারপর হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের কাছে জমা দেব হাই এভরিওয়ান সো এইটা হচ্ছে আমার বাইকের ফ্রন্টের যে মাডগার্ডটা থাকে লাইক টায়ারের উপরে যে মাডগার্ডটা থাকে ওইটা অ্যান্ড মাডগার্ডটা হচ্ছে আমি যে ছোটো ছোটো ফগলাইটগুলো ইনস্টল করেছি তখন আমি টেকনাফকে নিয়ে টুরটা করেছি উত্তরবঙ্গের রাস্তাতে অনেক বড় বড় গর্ত ছিল ওই গর্তগুলোতে যখন আমি হাই স্পিডে পড়তাম হচ্ছে সাসপেনশনটা কিন্তু অনেক বেশি ফেলতাম অ্যান্ড এই জায়গাটাতে গর্ত হয়ে গেছে তো আনফর্চুনেটলি আগে মানে এটা ভিডিওটা করে রাখতে হবে আমার কাছে পিকচার আছে আমি থাকলে অ্যাড করে দিবো
যেটা হচ্ছে এখন একদম ক্লিন হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে, এটা অনেক স্মুথ হয়ে গেছে। অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু এই মার্কেটটা কোথায় কিনেছেন, এটা অ্যাকচুয়ালি আমি কিনি নাই, এটা আমার স্টকটা। অ্যান্ড স্টকটা হচ্ছে লাইক যে এখান থেকে থাকে এতটুকু হচ্ছে প্লাস্টিক ঝালাই করে বানানো হয়েছে, আর এখানে যত গর্ত ছিল স্পট ছিল সবই কিন্তু ঠিক করা হয়েছে, পুডিং মারা হয়েছে, পুডিং মারা হয়েছে। এখানে যে গর্তগুলো ছিল ওগুলা হচ্ছে ঘষে মেজে পুডিং দিয়ে একদম স্মুথ করে এখন একদম নতুন করে ফেলা হয়েছে। আর অনেকে হচ্ছে গিয়ে কিট ভেঙে গেলে তারপর হচ্ছে নতুন কিনে ফেলে, তো জাহাঙ্গীর ভাইয়ের কাছে কিন্তু এটার সলিউশন আছে, নতুন কিনতে হবে না, আপনার ভাঙাটাই নিয়ে আসবেন। কারণ হচ্ছে এই যে দেখেন এখানে আমার দুই ভাগ ছিল, মানে মাঝখান থেকে ভাঙা ছিল, তো যদি ক্লোজ করে দেখাই যে দেখেন এখানে একদম প্লাস্টিক ঝালাই করে, প্লাস্টিক ঝালাই করে মানে পুডিং দিয়ে অনেক সুন্দর করে স্মুথ করা হয়েছে। আর যদি এই পাশে দেখেন একদমই বোঝা যাচ্ছে না, এটা কিন্তু দুইটা পার্ট ছিল, তো এটা একদম ভাঙা ছিল। তো অনেকের যাদের ধারণা যে কি ভেঙে গেলে আপনাকে নতুন করে কিনতে হবে, এইটা কিন্তু মানে এইটা সলিউশন কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের কাছে আছে। তো আপনার ভাঙা কিট নিয়ে এখানে চলে আসলে ওইটাও রিপেয়ার করে সুন্দর করে আপনাদেরকে হচ্ছে কালার করে দেবে, একদম বোঝাই যাবে না। দেখেন এটা হচ্ছে কালার করার আগে, এখন হচ্ছে জাস্ট এটাতে কি করা হচ্ছে, আস্তর মারা, এখন হচ্ছে এটাকে আস্তর ঘষে মেজে আস্তর দিয়ে পুরি মারা হয়েছে, এটা একদম মানে স্মুথ করে ফুলছে, এটার পরে আরো আস্তর মারা হবে, দেন কালার অ্যাপ্লাই করা হবে। তো অ্যাজ ইউ ক্যান সি যে এটা যে ভাঙা বা ফাটা বা দুই ভাগ ছিল একদমই বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা কিটেই হচ্ছে ঘষে মেজে কালার তুলে তারপর হচ্ছে অনেক স্টেপ ফলো করে তারপর কালার করা হয়। সো অ্যাজ ইউ ক্যান সি আমার কিটগুলো এখানে রাখা আছে, এগুলোতে অলরেডি আস্তর মারা হয়েছে এবং তার যে রিমসগুলো থেকে কালার তোলা হচ্ছে। আর এই ভেতরে আমার বাইকের কয়েকটা কিট ঝোলানো আছে, এই যে এই সাইডের এই কিটগুলো থেকে অলরেডি কালার তুলে ফেলা হয়েছে এবং এগুলোতে হচ্ছে স্টেপ বাই স্টেপ কালার করা হয়। কোনোটার কালার করার মানে আমরা অনেকেই ভাবি যে হয়তো বা একবার কালার দেওয়ার পরেই হচ্ছে কালার হয়ে যায়, আসলে কিন্তু না, এগুলোতে ফার্স্টে ঘষে মেজে কালার তুলতে হয়, তারপর আস্তর দিতে হয়, আস্তর দেওয়ার পরে হচ্ছে আবার আবরণ ফেলার জন্য বা পারফেক্ট কালারটা আনার জন্য সেগুলোর আগে আরও কালার ইউজ করতে হয়। তো এইভাবেই কিন্তু কালার করা হয়, কালার করা কিন্তু এত সোজা না, একদম প্রায় 8-10 বার এক একটা কালার মারা হয় এবং আস্তর ফেলানো হয়, সব কিছু মিলে 8-10 বার মানে রঙের আবরণটা আমাদের কিটের উপরে ফেলানো হয়। সো অ্যাজ ইউ ক্যান সি যে আমার প্রত্যেকটা কিটেই হচ্ছে গিয়ে কালার মারা হচ্ছে এবং সেগুলো তারপর শুকানোর জন্য এখানে ভেতরে ঝুলিয়ে রাখা হচ্ছে যেন এগুলো বাতাসে শুকিয়ে যায় এবং শুকানোর পরে এগুলোর উপরে আবার কালার মারা হয়। ইভেন সবার শেষে হার্ডনার দেওয়া হয় যেন হচ্ছে আমাদের কালারটা অনেক গ্লেজ দেয়, অনেক চকচক করে। সো এইভাবেই স্টেপ বাই স্টেপ ওনারা সবগুলো কিটে কালার করছিল এবং আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সো দ্যাট আমি আপনাদেরকে বুঝাতে পারি। তো এটা হচ্ছে আমার বাইকের সিট কাউল, এই সিট কাউলটা এবার আমি পিঙ্ক করেছি। সো পিঙ্ক শুধু পিঙ্ক করে নাই, আমার বাইকের এবার পুরোটা কালারই কিন্তু পিঙ্ক এবং হোয়াইট, এবং শুধু পিঙ্ক এবং হোয়াইট নয়, এগুলোতে কিন্তু পার্লও আছে। সো পার্ল দেওয়ার ফলে কালারটা অনেক গ্লেজ দিয়েছে। আমি আপনাদেরকে এখন একটু বলে দেই যে এই জাহাঙ্গীর ভাইয়ার রঙের দোকানে আপনারা কিভাবে আসবেন। তো এখানে আসার জন্য আপনাদের সব থেকে বেশি সহজ যেভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি, যে আপনারা আসাদ গেটের দিক থেকে আসবেন এবং মোহাম্মদপুর টাউন হল যে বিহারি ক্যাম্প আছে সেই ক্যাম্পের ভিতরেই হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ার দোকান। অ্যান্ড তার থেকেও ইজি ওয়ে হচ্ছে সেন্ট জোসেফ যে স্কুলটা আছে তার কিছুটা পাশেই হচ্ছে এই রঙের দোকানটা, এবং মোহাম্মদপুর টাউন হলের যে কাঁচা বাজারটা আছে বাজারের অপোজিটে দেখবেন অসংখ্য বাইকের শপ রয়েছে, ওই সবগুলোতেও আপনি যে কোনো দোকানে যদি জিজ্ঞেস করেন যে জাহাঙ্গীর ভাইয়ের রঙের দোকান কোনটা, আপনাদেরকে হচ্ছে খুব ইজিলি হচ্ছে ওনারা বলে দিবে এবং ডেসক্রিপশনে আমি তারপরে লিখে দিচ্ছি এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেও আপনারা আসতে পারবেন। আর প্রাইসের বিষয়ে বলে দিচ্ছি যে এক একটা বাইকের প্রাইস আসলে এক এক রকম, কারণ কোনো বাইক দেখতে বড় হয়, কোনো বাইক দেখতে ছোট হয়, কোনো বাইকের কিট বড় হয়,
কোনো বাইকের কিট ছোট হয়, সো সেই অনুযায়ী আপনারা হচ্ছে গিয়ে আসবেন বা কথা বলবেন, কথা বলে খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের বাইক কালার করাতে পারবেন। আর আপনাদেরকে আরেকটা কথাও বলে দেই, সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র যে কোনো একটা বডি পার্টসেও যদি, মানে বাইকের বডি পার্টসেও যদি কালার করাতে চান, মানে আপনি পুরো বাইকে কালার করাবেন না, শুধু একটা পার্টসে কালার করাবেন, সেটাও আপনারা এখান থেকে করতে পারবেন। এখন আমি এই রং নিয়ে কথা বলি, যে আমি যে বলছি যে আমার বাইকে আমি পার্ল ইউজ করছি এবার, যে কারণে বাইকটা চিকচিক করবে, রোদের মধ্যে চিকচিক করবে এবং আরও সুন্দর কালার হবে, সেটা হচ্ছে এই কালারটার জন্য। তো এখানে হচ্ছে এই সাদা কালারটাতে পার্ল মিক্স করা হয়েছে, যেই কারণে আমার বাইকের কালারটাতে এবার হচ্ছে আরও বেশি গ্লেজ দিবে। যদিও এইটা আমি আগের বারেও ইউজ করেছিলাম, বাট এবারে একটু বেশি পার্ল ইউজ করা হয়েছে। আচ্ছা, সো অ্যাজ ইউ ক্যান সি, যে এই যে মোহাম্মদপুর টাউন হলের অপোজিটে এই গলিটা দিয়ে ঢুকলেই আপনারা দেখবেন উপরে একটা মাজার টাইপের একটা শেপ দেওয়া আছে। সো এই গলিটা দিয়ে যখন ঢুকবেন, এই গলিটা দিয়ে ঢুকলেই হচ্ছে আপনারা জাহাঙ্গীর ভাইয়ার এই যে এই রঙের দোকানটা পেয়ে যাবেন। এবং ভিডিওতে এখন যাকে দেখছেন, ইনি হচ্ছে জাহাঙ্গীর ভাইয়া, ইনি হচ্ছে এই শপের ওনার, জাহাঙ্গীর ভাইয়ার রঙের দোকান। এবং এই ভাইয়াগুলো হচ্ছে এই জাহাঙ্গীর ভাইয়ার দোকানের স্টাফ ভাইয়ারা, ওনাদেরকে পেলেও আপনারা ওনাদের সাথে কথা বলেও হচ্ছে আপনারা রং করাতে পারবেন। তো বেসিক্যালি আপনারা এই রাস্তাটা দিয়েই হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের রঙের দোকানে আসবেন। সো লাস্টলি সেই অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত আমার সেই বাইকের ফাইনাল লুক আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আনফর্চুনেটলি আমার সাথে একটা মর্মান্তিক কাহিনী হয়েছে, যেটা আমি আপনাদেরকে পরের কোনো ভিডিওতে বলবো, যে কারণে আমি আসলে একটা সিনেম্যাটিক শ্যুট করে আপনাদেরকে বাইকের ফাইনাল লুকটা দেখানোর ইচ্ছা ছিল, বাট ওটা আসলে পসিবল হয়নি কোনো একটা কারণে, সেই কারণটা আসলে এখন বলতে চাচ্ছি না। তো যাই হোক, এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক। আমার আসলে তেমন কোনো চেঞ্জেস আসে নাই, তবে আমি কিছুটা চেঞ্জ আনার ট্রাই করেছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, যে আমার এবারের মডিফিকেশন, আমি এখন যে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওতে কোনো ইফেক্ট নাই, কোনো কিচ্ছু নাই, কোনো ইফেক্ট নাই, কোনো ফিল্টার নাই, নাথিং। এটা আমি একদম র ফুটেজটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি, এটা একদম র ফুটেজ। সো এখানে কম বেশি কোনো কিছুই নাই, এক্স্যাক্টলি ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন আমার বাইকটা সামনাসামনিও এক্স্যাক্টলি এরকমই, বরং সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগে। তো এই যে দেখেন, বাইকটা কিন্তু ওয়াশ করা না, কারণ রং করার পরপরই আসলে ঘষে মেজে ওয়াশ করা যায় না। সো অ্যাজ ইউ ক্যান সি, যে পার্লটার জন্য আমার বাইকের কালারটা কত গ্লেজ দিচ্ছে। সো কাছে থেকে আসলে এটা বোঝা যায় বা সামনাসামনিও বোঝা যায়, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। সো পিঙ্ক কালারটাতেও কিন্তু পার্ল দেওয়া হয়েছে এবং এটা অনেক গ্লেজ দিচ্ছে। আমার বাইকের পুরাটা কালার এবার আমি করেছি, এবং আমার আসলে এর আগেও তো এই বাইকটা দুইবার কালার করেছি, তো ওই দুইবারের থেকেও আমার এবারের কালারটা খুব বেশি পছন্দ হয়েছে, মানে অনেক পছন্দ হয়েছে, একদম মনের মতো হয়েছে। সো আই এম সো হ্যাপি উইথ দিস কালার অ্যান্ড থ্যাংকস টু জাহাঙ্গীর ভাইয়া। আর অবশ্যই আপনারা যারা বাইকের কালার করাতে চাচ্ছেন, আমি আপনাদেরকে সাজেশন দিতে পারি যে আপনারা অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে কালার করাইতে পারেন, কারণ ওনারা খুব যত্ন সহকারে বাইকে কালার করে, বাইকের কিটগুলোতে কালার করে, এবং আপনি দাঁড়িয়ে থেকেও হচ্ছে সব কিছু নিজের চোখেই দেখতে পারেন। সো আমার তো আসলে ফিডব্যাকটা খুবই ভালো এসেছে এবং আমার খুবই পছন্দ হয়েছে। তারা অবশ্যই হাতে একটু সময় রেখে তারপর কালার করতে দিবেন, কারণ যদি খুব বেশি তাড়াহুড়া করেন, মানে তাড়াহুড়ার কাজ আসলে কখনোই সুন্দর হয় না বা ভালো হয় না। সো চেষ্টা করবেন যেন কাজটা একটু স্লোলি করাতে পারেন, যেন আপনার ফিডব্যাকটা অনেক ভালো আসে। সো যাই হোক, আশা করছি আমার এবারের কালারটাও আপনাদের অনেক পছন্দ হয়েছে, যদিও তেমন কোনো চেঞ্জ আসলে আসে নাই, বাট হালকা একটু চেঞ্জ আসছে। সো আই থিঙ্ক আপনাদের সবার অনেক পছন্দ হয়েছে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের, আপনারা যারা বাইকে কালার করাতে চাচ্ছেন বা যে কোনো একটা পার্সে কালার করাতে চাচ্ছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওতে ডিটেলস বলেই দিয়েছি এবং অ্যাড্রেসও বলে দিয়েছি, তারপরেও যাদের কনফিউশন হবে তাদের জন্য আমি ডিসক্রিপশনে আবার ডিটেলসে ফোন নাম্বার এবং অ্যাড্রেস লিখে দিচ্ছি, আপনারা সেখান থেকে ফলো করে জাহাঙ্গীর ভাইয়ার দোকানে যেতে পারেন। আর যারা স্টিকারের ব্যাপারে জানতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবে।
থাকবেন, কারণ এর পরের ভিডিওটাতে আমি আপনাদেরকে স্টিকারের ডিটেলস দিয়ে দিব। সো স্টিকারও ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট, বাইকের কালারও যেরকম ইম্পর্টেন্ট স্টিকারটাও ইম্পর্টেন্ট, বিকজ আমরা সবাই কালার করার পরে আমাদের বাইকটা একটু খালি খালি লাগে, সো বাইকের মধ্যে কিন্তু আমরা স্টিকারও করাতে চাই। সো স্টিকারের ডিটেলসটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো, সেজন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। যারা বাইকের কালার করাবেন তারা অবশ্যই হাতে একটু সময় রেখে, লাইক 5-7 দিন সময় রেখে, যারা ফুল বাইকের কালার করাবেন তারা এরকম একটা সময় রেখে ভাইয়ার কাছে যাবেন। এবং আমি আপনাদেরকে ভিডিওতে যাদেরকে দেখিয়েছি তাদের যে কাউকে আপনারা দোকানে পেলে তাদের সাথে কথা বলবেন। এমনও হতে পারে যে কোনো কারণে হয়তো জাহাঙ্গীর ভাইয়া দোকানে নাই, সেক্ষেত্রে আপনারা যদি ভাইয়ার যে আদার স্টাফ ভাইয়ারা আছেন তাদের সাথে কথা বললেও আপনারা হচ্ছে আপনাদের বাইকের কালার করাতে পারবেন। আর আশা করছি যে আমি এই ভিডিওতে আপনাদের সবাইকে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হচ্ছে কমেন্ট করবেন এবং আমি সেখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, আমার জন্য অনেক দোয়া করেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।